হ্যালো ভিউয়ার্স, দিস ইজ কৃষ্ণ কুমার। তো আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজস্ব স্মার্টফোন দিয়ে সহজেই একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আজ কি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার দুইটা প্রসেস দেখাবো, একটা গুগল ক্রোমি ব্রাউজারের সাহায্যে এবং অন্যটি জিমেইল অ্যাপসের সাহায্যে। ঠিক আছে, এই দুইটা আপনাদের প্রত্যেকের মোবাইলেই আছে। ঠিক আছে, তো আমি প্রথমে গুগল ক্রোমি অ্যাপটি ওপেন করতেছি। ঠিক আছে, গুগল ক্রোমিতে আমি ক্লিক দিলাম। গুগল ক্রোমিতে ক্লিক দেওয়ার পর গুগল ক্রোমি এভাবে ওপেন হয়ে যাবে, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখন দেখুন গুগল লেখা আছে, এই সার্চ বারে লিখব আমি জিমেইল, জিমেইল অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট লিখব। ঠিক আছে, হ্যাঁ, লেখার পরে ডান পাশে দেখুন সার্চের একটা অপশন দেওয়া আছে, এই সার্চের অপশনে ক্লিক দিব, তাহলে একটি পেজ চলে আসবে অ্যাকাউন্ট ক্রিয়েটের। হ্যাঁ ফ্রেন্ডস, দেখুন এখানে একটি অপশন চলে এসেছে, দেখুন ফার্স্ট লেখা আছে ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, এই অপশনে আমি ক্লিক দিব। ঠিক আছে, এই দেখুন এই অপশনে আমি ক্লিক দিব, তো এখানে আমি ক্লিক দিলাম। হ্যাঁ, ক্লিক দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই যে এখানে দেখুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে অপশন আছে, আমি এখানে ক্লিক দিব। ঠিক আছে, আমি এখানে ক্লিক দিলাম। হ্যাঁ, ক্লিক দেওয়ার পর ওয়েট করতেছি, একটি জিমেইল অ্যাকাউন্ট এর ওপেন ইন্টারফেস চলে আসবে। তো তার পূর্বে আপনাকে স্ক্রিন যে প্যাটার্ন বা লক দেওয়া থাকবে সেটা আপনাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমার স্ক্রিন প্যাটার্ন যেটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, আমি স্ক্রিন প্যাটার্ন দিয়ে দিলাম, অ্যাকসেপ্ট করে নিয়েছে, একটু লোডিং হবে, এরপরে ওপেনিং পেজ চলে আসবে। ঠিক আছে, ওয়েট। হ্যাঁ, এরকম একটি ইন্টারফেস চলে আসলো। এখানে যদি আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে লগ ইন করতে পারবেন, এই অপশনে লগ ইন করতে পারবেন, আর যদি না থাকে, আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, সো এই নিচে দেখুন, নিচের দিকে দেখুন একটা অপশন দেওয়া আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনে যাব। ঠিক আছে, আমি এই অপশনে ক্লিক দেব। হ্যাঁ, তো আমি অপশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দুটো অপশন দেওয়া আছে, ফর মাই সেলফ, আরেকটি দেওয়া আছে টু ম্যানেজ মাই বিজনেস। তো যেহেতু আমি প্রাইভেট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো পার্সোনাল, সো ফর মাই সেলফে ক্লিক দেবো। ঠিক আছে, ফর মাই সেলফ ক্লিক দিলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েটের পেজ চলে আসবে, তো এখানে নাম দিতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে গুগল ক্রোমে ব্রাউজারের সাহায্যে, এবং এরপর দেখাবো আমি জিমেল অ্যাপের সাহায্যে। ঠিক আছে, তো জিমেল অ্যাপেও ঠিক এরকম প্রসেস চলে আসবে, তো এই প্রসেসটুকু আমি দেখিয়ে দিলাম গুগল ক্রোমের জন্য, এবং এবার দেখাবো জিমেল অ্যাপ থেকে কীভাবে এই পর্যন্ত চলে আসবে সেটা আমি জিমেল অ্যাপে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া পরবর্তী যে স্টেপগুলো আছে সবগুলো একই রকম হবে। ঠিক আছে, তো আমি এখন জিমেইলে চলে যাবো, আমার সঙ্গে থাকুন। হ্যাঁ ফ্রেন্ডস, আমি এখানে জিমেইলে ক্লিক দিলাম, জিমেইলে ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আমি বাম পাশে থ্রি ডটে ক্লিক দিব, এই দেখুন এখানে বাম পাশে থ্রি ডট আছে, বাম পাশে এই থ্রি ডটে ক্লিক দিব। ঠিক আছে, তো এখানে ক্লিক দিলাম। হ্যাঁ, ক্লিক দেওয়ার পর এখানে আমার যে জিমেইলটিতে লগ ইন আছে সে অপশন চলে এসেছে, আমি এরপরে যে এখানে অ্যারো বাটন আছে এই বাটনে আমি ক্লিক করব। ঠিক আছে, আমি এখানে ক্লিক দিলাম। হ্যাঁ, ক্লিক দেওয়ার পর এখানে একটা অপশন আছে, দেখুন অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, অ্যাড অ্যাকাউন্ট, তো আমি এই অপশনে যাব। ঠিক আছে, আমি এখানে এটা ক্লিক দিলাম। হ্যাঁ, এখানে ক্লিক দেওয়ার পর হ্যাঁ এখানে চলে এসেছে দেখুন গুগল, তো জিমেলটা হচ্ছে গুগলের একটি অ্যাকাউন্ট, সো আমি ফার্স্ট অপশনে ক্লিক দেবো, এখানে দেখুন লেখা আছে গুগল, তো আমি এই গুগলেই ক্লিক দেবো। ঠিক আছে, তো আমি এখন গুগলে ক্লিক দিলাম, লোডিং হচ্ছে, সঙ্গে থাকুন। এরপর আমাকে আমার স্ক্রিন প্যাটার্ন দিতে হবে, দেখুন এখানে স্ক্রিন প্যাটার্ন দিয়ে দেবো। হ্যাঁ, স্ক্রিন প্যাটার্ন দিয়ে দিলাম, লোডিং হচ্ছে, ক্রিয়েটর পেজ চলে আসবে। ওয়েট ফ্রেন্ডস, হ্যাঁ বন্ধুরা দেখুন এরকম একটি ইন্টারফেস ঠিক গুগল ক্রোমিতেও এসেছিল, আমি জিমেল অ্যাপ দিয়ে করলাম, এভাবেই ইন্টারফেস চলে এসেছে। ঠিক আছে, দেখুন এরপরে নিচের একটা অপশন দেওয়া আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, তা আমি এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দিলাম। এরপরে মাই সেলফ আর মাই বিজনেস সম্পর্কে দেওয়া আছে, তো যেহেতু আমি মাই সেলফ অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সো মাই সেলফে ক্লিক দিলাম। ঠিক আছে, ফর মাই সেলফ, ফর মাই সেলফে ক্লিক দিলাম। এরপর এখানে দুটো অপশন আছে, একটি ফার্স্ট নেম একটি লাস্ট নেম, তো আমি নাম দিতেছি ওভি খান, ওভি এবং লাস্ট নেমে দিব খান। ঠিক আছে, KHAN, ওভি খান। ঠিক আছে,
নাম দেওয়ার পরে দেখুন এই নিচে একটা অপশন দেওয়া আছে নেক্সট, আমি এই নেক্সট অপশনে ক্লিক দিব। দেখুন এখানে নেক্সট দেওয়া আছে, যখন কিবোর্ডটি সরে গেল তখন নেক্সট নিচে নেমে এসেছে, আমি এই অপশনে ক্লিক দেব, নেক্সটে ক্লিক দিলাম। নেক্সটে ক্লিক দেওয়ার পর পরবর্তী ইন্টারফেস চলে আসবে, ওয়েট করুন। হ্যাঁ দেখুন এখানে চলে এসেছে ইন্টারভিউর বার্থডে অ্যান্ড জেন্ডার, জন্ম তারিখ মাস, জন্ম মাস তারিখ এবং সন, এবং নিচে জেন্ডার দিতে হবে, যদি ছেলে হয় তাহলে মেল, মেয়ে হলে ফিমেল দিতে হবে। ঠিক আছে, তো আমি এগুলো বসিয়ে দিচ্ছি, আমার সঙ্গে থাকুন। এগুলো আমি দিয়ে দিলাম, মাসের নাম মনে করুন মেয়ে, মেয়ে তারিখটা দিয়ে দিব মনে করুন 25, ইয়ার অর্থাৎ সালটা দিয়ে দিব 1998, জেন্ডার দিয়ে দিলাম মেল, যেহেতু আমি একটা সেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তো মেলে ক্লিক দিলাম। এরপরে নেক্সটে ক্লিক দেবো। ঠিক আছে, আমি এই জিনিসে দেখুন নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক দেবো, তো নেক্সটে ক্লিক দিলাম। ওয়েট ফ্রেন্ডস, নেক্সটে ক্লিক দেওয়ার পর আমার একটু অটোমেটিক জিমেল অ্যাকাউন্ট এখানে দেখুন দিয়ে দিয়েছে, প্রথমে দিয়েছে OVK63160, এটা অপশন এসেছে, আরেকটা এসেছে OK95000 6, এটা এসেছে। তো যদি আপনারা যে কোনো একটা চয়েস করেন তাহলে চয়েস করতে পারবেন, জাস্ট এই ফাঁকা অপশনে ক্লিক দিবেন। ঠিক আছে, তো আমি যদি নিজের মতো করে করতে চান তাহলে 3 নম্বর অপশনে ক্লিক দিবেন, ক্রিয়েট ইউর ওন জিমেল, তো আমি আমার নিজের মতো করে তৈরি করব, সো আমি 3 নম্বর অপশনে ক্লিক দেবো। ঠিক আছে, এই 3 অপশনে ক্লিক দেবো, তো আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমাকে এখানে নিচে লিখে দিতে হবে যে আমি কেমন টাইপের জিমেলটি নিতে যাচ্ছি। ঠিক আছে, তো আমি আমার নামের মতো করে এখানে বসিয়ে দিব, তো OVIKSAN অভিখান, অভিখান এটার সংখ্যা তুলে দেব, তারপরে 676676। ঠিক আছে, দেখি এটা অ্যাকসেপ্ট করে নাকি, তো আমি নেক্সটে ক্লিক দিতেছি। সরি, এটা বলছে অলরেডি কেউ একজন টেক করে নিয়েছে, এটা হবে না, আমাকে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, তো আমি চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে আমি কেটে দিলাম, কেটে নাম্বার অন্য দিয়ে দিচ্ছি, 3233 দিলাম, দেখি অ্যাকসেপ্ট করে নাকি। নেক্সটে ক্লিক দিলাম, এটা অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে, তো আমি আর অন্যান্য দিয়ে টেস্ট করবো, একটু হাইড করতেছে। হ্যাঁ হ্যাঁ, এরপর অভিখান 952 দিলাম, নেক্সটে ক্লিক দিলাম, সরি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমাকে সংখ্যা চেঞ্জ করে দিতে বলছে। ঠিক আছে, তো আমি চেঞ্জ করে দিতেছি আমার। হ্যাঁ, আরেকটা সংখ্যা দিয়ে দিলাম 5952, নেক্সটে ক্লিক দিলাম। হ্যাঁ দেখুন ফ্রেন্ডস, আমার এই নামের জিমেইলটি কেউ অ্যাকসেপ্ট করে নাই, এবং আমি এই জিমেইলটি ব্যবহার করতে পারি। এখানে সর্বনিম্ন 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে, তো তবে সেটা শুধু সংখ্যা দিবেন না, সিরিয়ালি দিবেন না, কোনো অ্যালফাবেটিক নাম্বার এবং সংখ্যা মিক্স করে দিবেন। তো আমি আমার মতো করে দিচ্ছি এবং পাসওয়ার্ডটি হাইড করতেছি। ঠিক আছে, সর্বনিম্ন 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, তাহলে সেটা পারফেক্ট হবে। ঠিক আছে, তো হাইড করলাম। হ্যাঁ ফ্রেন্ডস, পাসওয়ার্ড আমি 8 সংখ্যা দিলাম, 2টো বর্ণ দিয়েছি এবং 6টি সংখ্যা দিয়েছি, তো সেটা আমি হাইড করলাম। উপরেও যে পাসওয়ার্ড দিয়েছি, এখানে নিচেও ঠিক একই পাসওয়ার্ড দিয়েছি। ঠিক আছে, এরপর আমাকে নেক্সট করতে হবে, তো আমি নেক্সট করলাম। ঠিক আছে, নেক্সট করলাম। হ্যাঁ, নেক্সট করার পর দেখুন আমার এই যে নামের জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম, সে অ্যাকাউন্ট নাম এবং জিমেলটি পুরো চলে এসেছে। ঠিক আছে, তো আমি এটাতে একটা স্ক্রিনশট নিয়ে রাখছি পরবর্তীতে রাখার জন্য। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নিলাম, এরপর আমি নেক্সটে ক্লিক দেবো। ঠিক আছে, দেখুন নিচের ডান দিকে লেখা আছে নেক্সট, নেক্সটে ক্লিক দিলাম। হ্যাঁ, নেক্সটে ক্লিক দেওয়ার পর পরবর্তী ইন্টারফেস রয়ে এসেছে, এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস, অর্থাৎ এই যে কন্ডিশনগুলো আছে সেগুলো এখানে লিখে দিয়েছে, তো আমি এটা দেখলাম না, জাস্ট অ্যারো করে উপর দিকে তুলে নিলাম এবং নিচের দিকে গিয়ে জাস্ট এগ্রিতে ক্লিক দিলাম। ঠিক আছে, আর এগ্রিতে ক্লিক দিলাম, এগ্রিতে ক্লিক দেওয়ার পর পরবর্তী স্টেপে আমাকে নিয়ে যাবে। এরপর দেখুন চেকিং ইনফর্ম, ইনফো অর্থাৎ ইনফরমেশনগুলো চেক করতেছে, কেমন, তো ওয়েট করতে হবে, ওয়েট করি। হ্যাঁ, গুগল সার্ভিস চেক করতেছে, ওয়েট।
অলরাইট ফ্রেন্ডস, ভিডিওটি অনেক লং হচ্ছে, তো আপনারা বোঝার জন্য আমি ইজি করে দিচ্ছি। হ্যাঁ দেখুন ফ্রেন্ডস, আমার এই জিমেলটি অটোমেটিক এখানে ক্রিয়েট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এই যে অপশনে ক্লিক দিলাম, দেখুন নতুন একটি জিমেল অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ ফ্রেন্ডস, দেখুন এই 3 নম্বরে একটি জিমেল, যে জিমেলটি আমি অল্প সময় আগে ক্রিয়েট করলাম, সেটা অটোমেটিক এই সিরিয়ালে চলে আসবে। হয়তো বা আসতে একটু সময় নিতে পারে, ঠিক আছে, তবে এই সিরিয়ালে চলে আসবে এই জিমেলটা আমি ক্রিয়েট করলাম। তো আপনারা সহজে আপনার মোবাইল ফোন দিয়ে এভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো ভিডিওটি একটু লং হলো, বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না, এবং এরকম ভিডিও আরও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটিতে একবার ক্লিক করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে আবারও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।